রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মন ককনদে। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে। জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, এ আত্মবিলাপ স্বয়ং মাইকেল মধুসূদন দত্তের। তরুণ বয়স থেকেই মহাকবি হওয়ার এবং বিদেশ যাত্রার স্বপ্ন ছিল তার দুই চোখে। কঠোর পরিশ্রম, অধ্যবসায়, সৃজনশীলতার ডানায় ভর করে ইংরাজি সাহিত্যের বড় সাহিত্যিক তার পক্ষে হওয়া সম্ভব হয়নি, কিন্তু তিনি বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে রয়েছেন। ব্ল্যাঙ্ক ভার্সের অনুকরণে অমৃতাক্ষর ছন্দে বাংলায় তিনি তিলোত্তম সম্ভব কাব্য লিখে বাংলা সাহিত্যে এক নতুন ছন্দ রীতির প্রবর্তন করেছেন স্বয়ং মাইকেল মধুসূদন দত্ত। বেঙ্গলি ক্লাসরুম চ্যানেলে সকলকে স্বাগত। মাইকেল মধুসূদন দত্তের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে অনলাইন প্ল্যাটফর্মে আমাদের বর্তমান আলোচ্য বিষয় মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পাঠ্যাংশটির পাঠ এবং পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা। এই কবিতাটি তোমাদের বোঝার সুবিধার্থে কয়েকটি এপিসোডে ভেঙে নেওয়া হলো। সময় ও সমাজ, কবির জীবন এবং কোন প্রেক্ষাপটে তিনি কবিতাটা রচনা করছেন, এটা যদি বুঝে নেওয়া না হয়, আমার মনে হয় এই কবিতাটি বুঝে নেওয়া সম্ভব হবে না। তাই অবশ্যই তোমরা পরপর এপিসোডগুলো দেখবে। অনলাইন প্ল্যাটফর্মে এত বড় একটি বিষয় কি করে পড়ানো সম্ভব আমার জানা নেই, তবুও তোমাদের অনুপ্রেরণায়, তোমাদের বারবার প্রশ্নে অনলাইন প্ল্যাটফর্মে মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্য, নামটা মনে রাখবে মেঘনাদ দ বধ ধ, মেঘনাদ বধ কাব্য, এইটা হচ্ছে মূল কাব্যগ্রন্থের নাম। কাব্যের অন্তর্গত অভিষেক পাঠ্যাংশটি সম্পর্কে আমরা বিশদে জানব। এক নজরে কবি পরিচিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেওয়া যাক। নব্য বাংলা সাহিত্য পূর্ণ মূর্তিতে আত্মপ্রকাশ করল মধুসূদনের সাধনায়। তার সাহিত্য সৃষ্টি শাশ্বত শিল্প মূল্যে শীর্ষস্থানীয়, পরবর্তী ইতিহাসে ব্যাপক ও স্থায়ী প্রভাবের জন্য অবশ্য স্মরণযোগ্য। কবির সাহিত্য সাধনার পরিচয় যেমন সৌন্দর্য উপভোগের অন্দরমহলে প্রবেশের পথ দেখিয়ে দেবে, তার জীবন কথাও তেমনি বিস্ময় ও কৌতূহলের সৃষ্টি করবে। ঊনবিংশ শতাব্দীর অন্যতম প্রধান পুরুষ মাইকেল মধুসূদন দত্তের জীবনী ঔজ্জ্বল্যে, বীর্যে এবং নাট্য চমকে বিদ্যুৎ স্পৃষ্ট। মধুসূদন 1824 সালের 25 জানুয়ারি যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা রাজনারায়ণ দত্ত সেকালের রীতি অনুযায়ী ফার্সি ভাষায় বিশেষ দক্ষতা লাভ করেছিলেন। গ্রামে মাতা জাহ্নবী দেবীর তত্ত্বাবধানে তার শৈশব শিক্ষা শুরু হয়েছিল। রামায়ণ মহাভারতের প্রতি আকর্ষণের বীজ সম্ভবত এই সূত্রেই তার মনের কোণে উপ্ত হয়। তিনি ফার্সি ভাষাও কতকটা জ্ঞান অর্জন করেছিলেন। কলকাতায় এসে কবি হিন্দু কলেজে ভর্তি হলেন। সেকালের হিন্দু কলেজের শিক্ষা ব্যবস্থার উৎকর্ষ সকলেই স্বীকার করেছেন। ডিরোজিও সে সময় কলেজ ত্যাগ করলেও সুপ্রসিদ্ধ ক্যাপ্টেন রিচার্ডসন ছিলেন, তার ক্লাসের দ্বারাই তিনি অনুপ্রাণিত হয়েছিলেন ভাষার প্রতি। ইংরাজি সাহিত্যের একজন বড় সাহিত্যিক হবেন, এই স্বপ্ন তিনি দেখতেন। এছাড়াও গণিত শাস্ত্রবিদ রিজ, হালফোর্ড এবং ক্লিন্ট প্রভৃতি সে সময়কার প্রসিদ্ধ নামা অধ্যাপকগণ অধ্যাপনা করতেন।
ইংরাজি তথা ইউরোপীয় সাহিত্য রস ও বিচিত্র মানববিদ্যা যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে নব্য বাংলার অন্তরে প্রবেশ করেছিল, হিন্দু কলেজের স্থান তাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। নূতন মানব মন্ত্রে বিশ্বাস, পাশ্চাত্য জীবনতন্ত্রে আসক্তি, গভীর ইংরেজি সাহিত্য প্রীতি, দেশীয় আচার ও ভাবনার প্রতি অশ্রদ্ধা, সব বিষয়ে বিদ্রোহী মনোভাব হিন্দু কলেজের শিক্ষার সাধারণ ফল হয়ে দাঁড়িয়েছিল। হিন্দু কলেজের ছাত্র অবস্থায় সহপাঠী হিসাবে পেয়েছিলেন ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, গৌরদাস বসাক, ভোলানাথ চন্দ্র, বঙ্কুবিহারি দত্তের ন্যায় ব্যক্তিত্বদের। 1843 সালে 9 ফেব্রুয়ারি মিশন রোয়ে ওল্ড মিশন চার্চে আর্চ ডিকন ড্রিয়ালট্রি তাকে খ্রিস্টধর্মে দীক্ষিত করলেন। মধুসূদন ইংল্যান্ডের গমনের বাসনা কী পরিমাণ প্রবল ও প্রগলভ হয়ে উঠেছিল তার পরিচয় আমরা বহু ক্ষেত্রেই পাই। বিশেষ করে নব্যতন্ত্রের প্রতি গভীর অনুরাগ, হিন্দু ধর্ম সংক্রান্ত কোনো সংস্কারকেই তার মনের মধ্যে দৃঢ় হয়ে উঠতে দেননি। আরও একটি গুরুতর কারণ ছিল, কবির খ্রিস্টান হবার কিছুদিন আগে একটি গ্রাম্য বালিকার সঙ্গে তার বিয়ের কথা উঠেছিল। কবিতা মোটেই পছন্দ ছিল না। তা থেকে উদ্ধারের একটি সহজ উপায় খুঁজে ফেলেন ধর্মান্তর গ্রহণের মধ্যে। বিশেষ করে মাদ্রাস সার্কুলেটর অ্যান্ড জেনারেল ক্রনিকল নামে পত্রিকায় টিমোথি পেন পোয়েম এই ছদ্মনামে তার অনেকগুলি গীতি কবিতা, সনেট, খণ্ডকাব্য প্রকাশিত হয়েছিল। ভিশন অব দ্য পাস্ট এবং দ্য ক্যাপটিভ লেডি এই দুইটি দীর্ঘ কবিতা একসঙ্গে প্রকাশিত হয়। এটাই পুস্তক আকারে কবির রচনার প্রথম প্রকাশ। রিজিয়া নামে ইংরেজি অমৃতাক্ষর ছন্দে একটি নাটকও কবি লিখেছিলেন। ইউরেশিয়ান পত্রিকায় সেটি প্রকাশিত হয়। ক্যাপটিভ লেডি গ্রন্থটি মাদ্রাজে প্রশংসিত হলেও কলকাতায় বিশেষ সমাদৃত হয় না। বাংলাদেশের শিক্ষা সচিব বেথুন সাহেবকে একখানা কাব্য গৌরদাস মারফত উপহার দেওয়া হয়েছিল। তিনি কবিকে বাংলা রচনায় উদ্বুদ্ধ হতে পরামর্শ দিয়েছিলেন। মধুসূদনের মনের মধ্যে এই উপদেশ কিছু গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। গৌরদাসও বন্ধুকে বাংলা কাব্য রচনায় উৎসাহিত করেছিলেন, কিন্তু দূর প্রবাসে কবির মন মাতৃভাষার প্রতি সুপ্ত আকর্ষণ দানা বাঁধছিল। বেথুনের পরামর্শের পূর্বেই গৌরদাসের কাছে শ্রীরামপুর সংস্করণ, কীর্তিবাসী রামায়ণ ও কাশীদাসী মহাভারত চেয়ে পাঠিয়েছিলেন তিনি। বেথুনের পরামর্শ ও গৌরদাসের অনুরোধ প্রাপ্তির কিছু পরে মধুসূদন একটি চিঠিতে আশ্চর্য একটি মন্তব্য করে বসলেন। তোমরা দেখো সেই চিঠির প্রতিলিপি বা সেই চিঠির ছবি। একজন স্কুলের ছাত্রের ন্যায় তিনি কিভাবে রুটিন করে হিব্রু, গ্রিক, তেলেগু, সংস্কৃত, ল্যাটিন, ইংরাজি ঘন্টার পর ঘন্টা সময় ধরে পড়ে যাচ্ছে। এই দীর্ঘ পরিশ্রমের ফল তার বৃথা যাবে না। আমরা দেখব মেঘনাদবধ কাব্যে বিভিন্ন সাহিত্যিকের, বিভিন্ন সাহিত্যের প্রভাব। ইউরোপ প্রবাসে মধুসূদনের জীবনের অন্যতম মুখ্য ঘটনা চতুর্দশপদী কবিতাবলী রচনা। মধুসূদন খুবই অসুস্থ হয়ে উত্তরপাড়ার জমিদারের লাইব্রেরি গৃহে বাস করতে গেলেন। রোগ যন্ত্রণা, অর্থাভাব, ঋণ সব মিলে মধুসূদনের এই শেষ জীবন বড়ই দুঃখবহ হয়ে পড়েছিল। ক্রমে তিনি উত্থান শক্তিরহিত হয়ে পড়লেন। 1873 সালে 26 জুন হেনরিয়েটা পরলোক গমন করলেন। মুমূর্ষ কবি হাসপাতালে সে সংবাদ শুনে শুষ্ক কণ্ঠে রুদ্ধস্বরে কেবল বললেন, জগদীশ আমাদিগের দুইজনকেই একত্র সমাধিস্থ করিলে না কেন, কিন্তু আমার আর অধিক বিলম্ব নাই, আমি সত্তরই হেনরিয়েটার অনুবর্তী হইব। এই শোক সংঘাতেই মধুসূদনের জীর্ণ বক্ষপঞ্জর চূর্ণ হইয়া গেল। 1873 সালের 29 জুন রবিবার বেলা দুটোয় কবি মধুসূদন প্রাণত্যাগ করলেন। মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে তার সহপাঠীদের, বেথুন সাহেবের, রাজনারায়ণ বসুর সঙ্গে যে চিঠির আদান প্রদান হয়েছিল, সেই কিছু চিঠির তোমাদের আমি দেখাবো। সেই চিঠিগুলো থেকে আমরা জানতে পারবো তিনি কতটা কঠোর পরিশ্রম করেছিলেন, কোন সময়ের মধ্যে কাব্য রচনা শুরু করেছিলেন,
কোন সময়ের মধ্যে কাব্য রচনা শেষ করেছিলেন, আর সবথেকে বড় যে প্রশ্নটা, তিনি কেনই লিখতে গেলেন, আমরা সেই সব বিষয়গুলো জেনে নেব। চরিত্র চিত্র হিসেবে রয়েছে রাবণ, ইন্দ্রজিৎ, সীতা, সরমা, প্রমীলা প্রমুখ। যদিও তিনি বলেছিলেন, গাইব মা বীর রসে ভাসি মহাগীত, তবুও কাব্যে করুণ রসেরই জয় হয়েছে। মেঘনাদবধ কাব্য রামায়ণ আহারুত কাহিনীর পুনরাবৃত্তি নয়, এটি নবজাগ্রত বাঙালির দৃষ্টি নিয়তি লাঞ্ছিত নবমানবতাবোধের সকরুণ মহাকাব্যরূপে অপূর্ব গীতিকাব্য। রামায়ণে যে হিরো রাম, মেঘনাদবধ কাব্যে সে হিরো নয়। রামায়ণকে তিনি তার মানবতার আলোকে বিধৌত করে যে মহাকাব্য রচনা করেছেন তা আসলে রোম্যান্টিক মহাকাব্য। এ কারণে আকারে মেঘনাদবধ কাব্য মহাকাব্যচিত হলেও এর প্রাণ নন্দিনী সম্পূর্ণ রোম্যান্টিক, এবং মধুসূদন এ কাব্যে জীবনের যে জয়গান গিয়েছে তা বীর রসের নয় কারুণ্যের। কবি রবীন্দ্রনাথের ভাষায় সমুদ্র তীরের শ্মশানে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কাব্যের উপসংহার করিয়াছেন। রামায়ণে রাম রাবণের যুদ্ধ রয়েছে, সীতাহরণের বিষয় তোমরা সকলেই জানো। রাম রাবণের যুদ্ধে রামের জয়, রাবণের পরাজয়। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এই বিষয়টিকে মেনে নিতে পারলেন না। পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতি তার মূল্যবোধকে তৈরি করেছিল, আর মেনে নিতে পারলেন না তিনি মেঘনাদের এই পরাজয়কে। কিন্তু তা বলে তিনি কাহিনী পাল্টালেন না, মূল কাহিনী একই রাখলেন, শুধু দৃষ্টিভঙ্গিটা পাল্টালেন। দেখার চোখ তার স্বতন্ত্র, তার জন্যই এই কাব্যটি সাহিত্যিক মহাকাব্য হিসেবে চিরস্মরণীয় হয়ে রইল। রাবণের ট্র্যাজেডি অসামান্যভাবে মেঘনাদবধ কাব্যে ফুটিয়ে তুলেছেন মাইকেল মধুসূদন দত্ত। কবির লেখা চিঠিগুলিতে মেঘনাদবধ কাব্যের রচনাকাল সম্বন্ধে কিছু প্রমাণ পাওয়া যায়। 1860 সালে 24শে এপ্রিল তিনি রাজনারায়ণ বসুকে লিখেছিলেন, আই এনক্লোজ দ্য ওপেনিং ইনভোকেশন অফ মাই মেঘনাদ, ইউ মাস্ট টেল মি হোয়াট ইউ থিঙ্ক অফ ইট। নিঃসন্দেহে বোঝা যায় এই চিঠি লেখার কিছু আগে কাব্য রচনা তিনি শুরু করেছেন। কাব্য শেষ কবে হয়েছিল সঠিক বলা যায় না, 1861 সালে জুন মাসের আগে নিশ্চয়ই ঘটেছিল। রাজনারায়ণ বসুকে এক চিঠিতে কবি লেখেন, দ্য সেকেন্ড অ্যান্ড দ্য লাস্ট পার্ট অফ মেঘনাদ ইজ বিং রিপিটেডলি প্রিন্টেড অফ, ও আই হ্যাভ ইট এ ফিউ হান্ড্রেড লাইন্স অফ দ্য লাস্ট বুক টু কম্পোজ। কাব্যটির প্রথম সংস্করণ দুই খণ্ডে প্রকাশিত হয়। প্রথম খণ্ডে পঞ্চম সর্গ পর্যন্ত প্রকাশিত হয়েছিল 4 জানুয়ারি 1861 সালে। দ্বিতীয় খণ্ড শেষ 4 সর্গ প্রকাশিত হয় 1268 বঙ্গাব্দে। দ্বিতীয় খণ্ড আখ্যাপত্রটি পাওয়া গিয়েছিল। রাজা দিগম্বর মিত্র প্রথম সংস্করণের ব্যয়ভার গ্রহণ করেছিলেন, কাব্যটি তাই তার নামে উৎসর্গ করা হয়। মেঘনাদবধ কাব্য লিখতে আরম্ভ করে তিনি রাজনারায়ণ বসুকে তার প্রকৃত বাসনা জানিয়েছিলেন। বিজয় সিংহের সিংহল বিজয় নিয়ে রীতিমতো এক মহাকাব্য লিখতে অনুরোধ করায় কবি উত্তরে লিখলেন, আই অ্যাম গোয়িং টু সেলিব্রেট দ্য ডেথ অফ মাই ফেভারিট ইন্দ্রজিৎ। তিনি পরিষ্কার জানালেন যে বিজয় সিংহের সিংহল বিজয় নিয়ে মহাকাব্য লেখার অনুরোধ করা হয়েছিল, কিন্তু তিনি জানালেন যে তার ফেভারিট ইন্দ্রজিতের মৃত্যুটা তিনি সেলিব্রেট করতে চান বা মৃত্যু নিয়ে কিছু লিখতে চান। মেঘনাদবধ কাব্যের পৌরাণিক উৎস প্রসঙ্গেও বিভিন্ন চিঠিতে জানা গেছে, অর্থাৎ পুরাণ থেকেও তিনি তথ্য সংগ্রহ করেছেন। মেঘনাদের মৃত্যু বর্ণনা সম্পর্কে তিনি চিঠিতে যা লিখলেন তা তোমরাই দেখো। এবং শেষ লাইনটি অবশ্যই খেয়াল করো, ইট কস্ট মি মেনি এ টিয়ার টু কিল হিম। আর বলার অপেক্ষা রাখে না যে কতটা আন্তরিকতার সঙ্গে তিনি চরিত্রগুলোকে নির্মাণ করেছেন।
শব্দ সৌকর্য এবং কাব্য সৌন্দর্যের অন্যান্য দিক সম্বন্ধেও কবির মন্তব্য চিঠিতে ফুটে উঠেছে। প্রাচীন ভাষা এবং কাব্যগুলি দীর্ঘদিন ধরে চর্চা করার ফলে তিনি অন্তরের গভীরে একটি খাঁটি ক্লাসিক জীবন চেতনার সন্ধান পেলেন। মধুসূদনের জগৎ ও জীবন দৃষ্টি মহাকবির, কল্পনা মহাকাব্যিক, এর মূলে গীতিধর্ম ছিল ব্যক্তি আত্মার প্রকাশ বেদনার অনুরণন। আধা ঐতিহাসিক বা পৌরাণিক কাহিনী নিয়ে দেশমাহাত্ম্য বা ব্যক্তি গরিমার অভ্রভেদী মিনার গড়ে তুলতে পারে যে কবিকল্পনা, কিছু অলৌকিকের সংযোগে বর্ণনার গাম্ভীর্যে বাচনভঙ্গির ব্যাপকতায় একের কাহিনীকে বহুর বিমূঢ় জিজ্ঞাসায় রূপান্তরিত করতে পারে যে কবিশক্তি, তাকেই মহাকাব্যিক কবিকল্পনা এবং মহাকাব্যিক সৃষ্টি ক্ষমতা বলে অভিহিত করা উচিত। অর্থাৎ কল্পনা আছে, কিন্তু একের শক্তি অনেকের মধ্যে বিমূঢ়ভাবে সঞ্চার করা এবং সে যেটা পারে তাকে মহাকাব্য বা সেই সৃষ্টিকে আমরা মহাকাব্য বলতে পারি। মধুসূদনের এই কল্পনা ছিল, এই শক্তি তার ছিল। তার ব্যক্তি চরিত্রের সবচেয়ে বড় কথা হলো ক্ষত্রিয়ের ভোগবাদ। রাবণের সব আছে, রাবণ একজন বীর যোদ্ধা, পুত্র পৃথিবীর শ্রেষ্ঠ বীর, তার নাম ইন্দ্রজিৎ, মেঘনাদ ইন্দ্রকে জয় করেছেন তাই তার নাম ইন্দ্রজিৎ, জন্মের সময় মেঘের মতো আর্তনাদ করেছিল তাই তার নাম মেঘনাদ, বাসব বিজয়ী, বাসব অর্থাৎ পৃথিবীকে জয় করেছে তাই তার নাম বাসব বিজয়ী, সব থেকেও নির্মম নিয়তি শেখার সে। মেঘনাদবধ কাব্য রামায়ণের ইন্দ্রজিৎ মৃত্যু প্রসঙ্গের সংক্ষিপ্ত ভাষান্তর নয়, এটি সম্পূর্ণ নতুন এবং স্বাধীন একটি কাব্য। কবি বাল্মীকি রামায়ণের যতটুকুই নিয়েছেন তা নিজের মতো করে বদলে নিয়েছেন। মাইকেল মধুসূদন দত্তের চিঠি থেকেই জানা যায়, স্কুল বয়ের মতো বা স্কুলের ছাত্রের মতো ডেইলি রুটিন করে তিনি হিব্রু, গ্রিক, সংস্কৃত প্রভৃতি ভাষা কিভাবে দিনের পর দিন চর্চা করে চলেছেন। বিভিন্ন ভাষা চর্চা করে বিভিন্ন সাহিত্যের শ্রেষ্ঠ সৃষ্টিকে তিনি বারে বারে পড়েছেন, করায়ত্ত করেছেন। যে সৃষ্টির যে অংশটি তিনি ভালো পেয়েছেন তিনি মস্তিষ্কে সঞ্চয় করে রাখার আপ্রাণ চেষ্টা করেছেন, আর তার ফলশ্রুতি মেঘনাদবধ কাব্য। এই কাব্য পাঠ ও পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনায় তোমরা দেখতে পাবে যে বিভিন্ন ভাষার বিভিন্ন সাহিত্যের কত সুন্দর সুন্দর জিনিস তিনি নিজের মতো করে আরোপ করেছেন। তাই মেঘনাদবধ কাব্য এটি সাহিত্যিক মহাকাব্য হয়ে বাংলা সাহিত্যে শুধু চিরস্মরণীয় হয়ে রইল না, বিশ্ব সাহিত্যে সমাদৃত হয়ে রইল। এপিসোড 1 এখানেই শেষ হলো, দেখা হচ্ছে এপিসোড 2, যেখানে তোমরা পুরো অভিষেক কাব্যাংশটি পাঠ ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ পাবে। ভালো থেকো।